ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে। কলকাতার মোহাম্মদ আলী পার্ক, আর এই দুর্গাপুজোর জট রয়েই গেল। কলকাতা পৌরসভার বৈঠকে 2019 সালে যেখানে মোহাম্মদ আলী পার্কের একাংশ ওয়াটার রিজার্ভারের অংশ ভেঙে পড়েছিল, তার থেকেই রক্ষণাবেক্ষণের নামে সেখানে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয় কলকাতা পৌরসভার পক্ষ থেকে। প্রতিবারের মতন এবারও মোহাম্মদ আলী পার্কের যে কোনো একটি দিকে সলিড অংশে পুজোর প্যান্ডেল কাঠামো তৈরি করে দুর্গাপুজো করতে চায় পুজো উদ্যোক্তারা। যদিও ভগ্নপ্রায় রিজার্ভারের অবস্থার কারণে সাধারণ মানুষের জীবনের সুরক্ষার প্রশ্নকে সামনে রেখেই আপদে মোহাম্মদ আলী পার্কে রক্ষণাবেক্ষণের কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে পুজো করার অনুমতি দিতে চায় না কলকাতা পৌরসভার ডিজি ওয়াটার শহর পৌর কর্তৃপক্ষ। এদিন বৈঠকের শেষে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পৌর আধিকারিকরা এবং মোহাম্মদ আলী পার্কের দুর্গাপুজো কমিটির সদস্যরা যৌথভাবে জয়েন্ট ইন্সপেকশন এও সামিল হবেন। এই জয়েন্ট ইন্সপেকশনের মাধ্যমে সমস্ত দিক খতিয়ে দেখার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবছর যেখানে দুর্গাপূজা করা সম্ভব হবে কি না কলকাতা পৌরসভার পক্ষ থেকে, যদিও আগামী এক বছরের মধ্যে এই রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে, তবে আগামী 2023 সালে যাতে দুর্গাপুজো করা যায় তার জন্যই সচেষ্ট হবে কলকাতা পৌরসভার, এমন আশ্বাস মিলেছে কলকাতা পৌরসভা থেকে। এদিন জানালেন মোহাম্মদ আলী পার্কের দুর্গাপুজো কমিটির সহ সম্পাদক অশোক ওঝা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। কালকে ফোন করবো, আপনি ইন্সপেকশনের টাইমটা আমাকে কোনো অসুবিধা হবে না, সুন্দর ভালো যাচ্ছে। ঠিক আছে, হয়েছে হয়েছে, আবার বেরোনোর ছবি হবে। আবার একটা শঙ্কা তৈরি হয়, কখনো দমকল, কখনো পুরসভা। মোহাম্মদ আলী পার্কের পুজো কি অন্য কোনো জায়গায় হতে পারে? সেরকম কি কোনো বিকল্প জায়গা আদৌ আছে? না না, আশেপাশে এরকম কোনো বিকল্প জায়গা নেই। আমরা স্যারকে বলেছি, আমরা মিটিংয়ে আজকেও বলেছি কি স্যার, এই বছর আপনারা যেভাবে বলবেন একটা সলিড মাটিতে আমরা পুজো করব, কিন্তু 2023 এটা আমাদেরকে আশ্বস্ত করতে হবে কি 2023 আমরা যখন মায়ের পুজোটা করি আমরা পুরো জায়গাটা ফেরত আসতে পারি। কেন কেন কি এই ঘটনাটা 2019 হয়েছে, ওর পরে তো সময়টা চলে গেছে, 4 বছর বেরিয়ে গেছে। তো ওনারা বলেছেন কি হ্যাঁ, আমরা চেষ্টা করবো যাতে আপনারা সামনে বছর মায়ের পুজো ভালোভাবেই করতে পারেন। শেষ প্রশ্ন হচ্ছে, আজকে তো কয়েক কিছুক্ষণের মধ্যে ইন্ডোস্টেডিয়ামে সিএম আপনাদের সবাইকে নিয়ে বৈঠক করছেন, সেখানেও কি কিছু বলবেন নাকি কালকের ইন্সপেকশন অব্দি ওয়েট? না, আমরা ওখানে যাব, যদি আমাদেরকে যদি বলতে দেওয়া যায় বা আমাদেরকে যদি করতে, তা আমরা নিশ্চয়ই। কেন দেখুন দিদি, দিদি মমতা দি, দিদি তো আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মা, আর মা কাছে ছেলেরা আবেদন না করলে কে আবেদন করবে? তো আমরা আমাদের মা কাছে নিশ্চয়ই আবেদন করবো কি আমাদের পুজো কীভাবে কী আলোচনা হবে। ডিসির সঙ্গে আলোচনা হয়েছে, কালকে একটা জয়েন্ট ইন্সপেকশন হবে, ওর পরে একটা সিদ্ধান্তে, যে কোনো একটা সিদ্ধান্ত আসা যাবে কীভাবে পুজোটা করা যায়। কর্পোরেশন কি আপনাদেরকে ওই জায়গাতে পুজো করতে দেবে এরকম কিছু বলছে? না, কর্পোরেশন ওখানে বলছে ওই জায়গাটা বিপজ্জনক হয়ে রয়েছে, কালকে এক এই জন্যই একটা জয়েন্ট ইন্সপেকশনের একটা কথা হয়েছে, ওইখানে দেখে ওর পরে একটা ডিসিশন সিদ্ধান্ততে আসা হবে কি কীভাবে পুজোটা করা যায়। পুজো সবই করতে চাইছে, কিন্তু এইরকম পুজোটা হোক যাতে মানুষের ক্ষতিও না হোক আর আমরা আনন্দ উৎসব করে পুজোটাও করতে পারি। জয়েন্ট ইন্সপেকশনটা কার? এখানে আমাদের ডিজি ওয়াটার, ওনাদের সব সদস্যরা থাকবে আর আমাদের কমিটির সদস্যরা থাকবে ওখানে। আমরা একটা জয়েন্ট ইন্সপেকশন ওখানে ওই প্ল্যান নিয়ে সব হবে, কোন জায়গায় রিজার্ভার আছে না আছে, সলিড মাটি কোথায় আছে, সেতে পুজো করা যায় কি না, সেটা একটা জয়েন্ট ইন্সপেকশন। আমরা ওখানে বলেছি যে সলিড মাটি যেখানে আছে, যেখানে রিজার্ভার নাই, সেখানে আমাদেরকে পুজো করা দেওয়া হবে। কেন আমাদের একটা কাঠামো অলরেডি রেডি হয়ে গেছে, কেন এখানে প্রস্তুতি অনেকদিন দিয়ে চলছে, তো আমাদের কাঠামো রেডি হয়ে গেছে, এই জন্য ওনারা একটা জয়েন্ট ইন্সপেকশন করবেন। ওখানে কী করা যেতে পারে না হতে পারে, আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।